शांति शांति शांति। আমরা শিবের সম্পর্কে অনেক কিছু জানি বা অনেক কিছু জানি না। এখন শিবের সম্পর্কে জানতে গেলে পরে সারাটা জীবন কেটে যাবে তাও জানা যাবে না, এক জন্ম নয় অনেক জন্ম কেটে যাবে তবুও তার সম্পর্কে জানা যাবে না। এক জায়গায় সেই জন্যে মহাজন বলছেন, পৃথিবী কা কাগজ করু আর লেখনি করু বন রাই, সাত সমন্দর সাহি করু তব হরিগুণ লিখ না যায়। কবিরজি এক জায়গাতে বলছেন যে সাত সমন্দর সাহি করু, তখনকার দিনে বলেছিলেন, এখন তো ডেট মানে ডট পেনে আমরা লিখি, তখন কালির পেনে লিখতে হতো, দোয়াত কলম থাকতো। সেই জন্যে বলছেন যে সাত সমুদ্রের জলটাকে যদি কলমের মানে কালি করা হয় আর যত বৃক্ষরাজি রয়েছে বনরাজি রয়েছে তাদের যদি লেখনি করা যায়, তখন আরও বনরাজি অনেক ছিল, এখন তো বনের জায়গাই নেই, জঙ্গলই এখন কমে গেছে, কোথায় আর জঙ্গল। তা এত বনস্পতিকে যদি লেখনি করা যায় আর যদি সেখানেতে ওই সাত সমুদ্রের জলটাকে যদি কালি করা যায় আর সারা পৃথিবীটাকে যদি কাগজ করা যায়, তাও কোনো দিন হরিগুণ শেষ হবে না। কি বলছেন? পৃথিবী কা কাগজ করু লেখনি করু বন রাই, সাত সমুদ্র সাহি করু তব হরি গুণ লিখ না যায়। হরি গুণ লিখ না যায়। তো এই জন্যে শিবের তত্ত্ব যদি আমি বলি সব বলে ফেলবো, বা সবাই যদি শুনে মনে করেন সব শুনে ফেলেছি, কোনো দিনই শেষ হবে না। তার বিচিত্র রূপে মানে আমাদের একটা সময় ছিল যখন আমাদের কাব্য সাহিত্য রচনা হতো, কিন্তু এখন যেমন আমরা সাহিত্য রচনা করছি অনেক ঘটনাকে অবলম্বন করি, তাদের নামগুলো কিন্তু আমরা দিচ্ছি না। তখনকার দিনে কোনো একটা বাড়ির মধ্যে থেকে, কোনো একটা সংসারের মধ্যে থেকে দেশের একটা চিত্রকে তুলে কোনো কাব্য রচনা করা হতো, কিন্তু তার মধ্যে নামগুলো কিন্তু পাত্রপাত্রী দেওয়া হতো, ভগবানের নামে নাম দিয়ে দেওয়া হতো। মানে কি হচ্ছে না, হয়তো কারুর বাড়ির জামাই হয়তো গ্যাঁজা খায়, কারুর বাড়ির জামাই হয়তো মদ খায়, কারুর বাড়ির জামাই হয়তো খুব বুড়ো, হয়তো সেই বুড়ো বয়সে বিয়ে করেছে হয়তো 100টা। আগেকার দিনে ছিল তো কুলীন প্রথা, সেই খাতা দেখে দেখে সব বাড়িতে যেতেন, সব শ্বশুর বাড়িতে, এক পাড়াতে হয়তো 4-5টা 10টা হয়তো শ্বশুর বাড়ি রয়েছে, সেখানে এলেন। তা সেইভাবে সমাজের জিনিসগুলো লিখে, সমাজের জিনিসগুলোর কারুর তো নাম দিতে ভরসা পেতেন না, তা শিবের নাম দিয়ে দেওয়া হতো। যে শিব কেউ আসবে না, শিব তো আর এসে কিছু গলা টিপবে না, বলে আমার নামে কেন লিখেছিস, বদনাম করেছিস। মানে ওরকম লেখা হলো যে তিনি গ্যাঁজা খান, ভাত ভাং খান, শ্মশানে মশানে থাকেন, মহিলাদের নিয়ে বসে থাকেন, আর সমস্ত স্ত্রীর যত গয়নাপত্র বেচে দিয়ে খাচ্ছেন। হ্যাঁ, সেই যেমন সেই আগমনী গানে আমরা পাচ্ছি,